মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু ভীষণ গরম, এখন বাজে গিয়ে 10:30। আজকে ব্লগটাই 10:30 থেকে আরম্ভ করলাম, এই গরমে ইচ্ছে করছে না ভিডিও করতে, তবুও মানে করতে হবে আমাদের। যখন নেমেছি এই প্ল্যাটফর্মে, বলে না আশায় চাষা খাটে, তো দেখা যাক। পর্যন্ত খাওয়া হয়নি আর ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, এতটাই খিদে পেয়েছে মানে সোজা দাঁড়াতে পারছি না এরকম। তো চলো যাই হোক, ফটাফট আগে খেয়ে নেবো। আর মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তখনই বাজার করে নিয়ে এসেছি, আর মাছ নিয়ে এসেছি। আজকে কি মাছ নিয়ে এসেছি দেখাবো তোমাদের, তার আগে বলে দিই তোমার দাদা ভাইয়ের পছন্দের মাছ আজকে নিয়ে এসেছি আমি বাজার থেকে নিজে গিয়ে, আর তখন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। আর তোমার দাদা ভাই আসবে বললো খেতে, ওর লেট হবে, মোটামুটি 11:30 বাজবে। চলো আমি খেয়ে নিই, তারপর রান্না বান্না বসাবো। কি অবস্থা, কি অবস্থা, মানে সত্যি। ওঠো খা, খেতে দেবো, ওঠো। জামা কাপড় এত নোংরা করে নিয়ে আসে, প্রত্যেক দিন আমাকে সারপু দিতে হয় প্রত্যেক দিন। এই যো আজকের জল খাবার, ঘুগনি আর মুড়ি। যদিও আমি কিন্তু খেয়েছি পান্তা ভাত ঘুগনি দিয়ে, কেউ মানে খেয়েছো? আমি কিন্তু খাই পান্তা ভাত দিয়ে, সবই খাই, চিকেন খাই, ঘুগনি খাই, সবই খাই। চলো, আর এই যে আম আজকে কিনে নিয়ে এসেছি, আমটা কাটবো, জানি না কেমন টক হবে না মিষ্টি হবে। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মুড়ি, খেতে দেবো, কত বেলায় খাচ্ছে ও। এই যে আর এদিকে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। কি রান্না বান্না করবো, মানে মাছ এনেছে তোমার দাদা ভাইয়ের স্পেশাল মাছ, দেখাবো। উল্টে দাও, সব উল্টে পুল্টে দাও, কি করছে দেখো। গ্যাসটা ওই দেখো 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 গ্যাসটা আমি লাগিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছিলো, লাগিয়ে দিলাম। যে জিনিসটা হাত দিবে সে জিনিসটা 12টা বাজিয়ে ছাড়বে। হ্যাঁ চলো, তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি, খাচ্ছে ঘুগনি মুড়ি আর আম কেটে দিয়েছি। আমটা ভালো মিষ্টি আছে বলো। হ্যাঁ তোমার দাদা ভাই আস্তে কথা বলে, কথা কম বলে, ওই নিয়ে তো জ্বালা আমার, বেশি কথা বললেও আবার জ্বালা, তাই না? হ্যাঁ খিদে পেয়েছিলো বলো, খুবই এত বেলায় খায়, জামাটায় কেমন ধুলো বালি কাদা লাগিয়ে চলে এসছে। আর এদিকে বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি, মাছটা তো ফ্রিজে ভরা আছে। চলো তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেলে আমি রান্না বান্না করতে আরম্ভ করব, তার আগে ভিডিও করব। আ কে জানে কত দিল টমেটো। এই যে আজকে রান্না বান্না করব, এই যে শাক ভাজা হবে, নোটে শাক ভাজা হবে। আর এই দেখো এখানে কাতলা মাছ, তোমার দাদা ভাই ভালোবাসে কাতলা মাছ খেতে, তো ওর জন্য আজকে কাতলা মাছ আমি নিয়ে আসলাম। রুই মাছও ভালোবাসে কিন্তু কাতলা মাছ বেশি ভালোবাসে খেতে। আজ এসে কাটা বাছা করে নিয়েছি, ভাতটা কিন্তু ফুটে গেছে, আর এখানে শাকটা বসাবো। চলো ঝটপট রান্না বান্না করে নিই, শাকটা আগে করে নিই তারপরে মাছটা করবো। চলো খুচরো আমারও নাই, অনলাইন করে দেবো। তো চলো, এই যে একটা পার্সেল নিয়েছি, এটা হচ্ছে ভিমার থেকে নিয়েছি, চলো পরে আনপ্যাক করে দেখাবো তোমাদের, অনলাইন করে দেবো। এই তোমার কাছে খুচরো আছে গো? চলো এটা এখন খোলা হচ্ছে, ওই যে বাবুর টপ আছে এতে একটা, কেমন হয়েছে বার করো, ছেড়ো। হ্যাঁ কেমন হয়েছে দেখি, এটা ভি মার্টে নিয়েছি, আমরা ভি মার্টে গেছিলাম, অ্যাভেলেবেল ছিল। এই মা কালার চেঞ্জ করে দিয়েছে, তো ইয়েলো কালার করে দিয়েছে। হ্যাঁ আর যেটা দেখেছিলাম সেটা তো দেয়নি না, এ বাবা যেটা দেখেছিলাম সেটা দেয়ও নি, আবার কালার চেঞ্জ করে দিয়েছে দেখছো। বৃষ্টি হতে গিয়ে হলো না, এই তোমার দাদা ভাই মেয়েকে নিয়ে আসছে আজকে। এ বৃষ্টি তো হলো না গো, বৃষ্টি ভয়ে পালিয়ে গেছে, আমি নিয়ে আসি, তোমার দাদা ভাই আজকে নিয়ে এলো। বাবু কেমন পরীক্ষা হয়েছে, অঙ্ক ম্যাথ? নেই দেখো লালু দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে নামো, ধীরে ধীরে নামো। কোথায়
সাইকেল থেকে নামতে পারে না। এ হাত দেয় না ওর গায়ে, আবার খাট চোখে ডিস্টার্ব করছে। জামাগুলো শুকিয়েছে। এই বৃষ্টি হচ্ছে না কেন গো? বৃষ্টি হতে গিয়ে হচ্ছে না, বৃষ্টি হতে গিয়ে হলো না। চলো এখন বাজে গিয়ে, পৌনে দুটো বাজবে, এখন চলো লাঞ্চ করব। চলো রান্না বান্না করে নিয়ে তোমাদের সঙ্গে আসলাম। আর এই দেখো, এই যে এটা কাতলা মাছ, আর শাক ভাজা করেছি এই দেখো। আর এখন আমরা খেতে বসে গেছি। ঝোল করিনি তো, দেখো তো লবণ হয়েছে নাকি, আমি আবার লবণ চেক করিনি। না এটা থাক, তুমি এইটা নাও। এ তুমি এইটা নেবে? ডাল তো দেইনি আমি, ডাল দিতে তো ভুলে গেছি গো। তুই তো শুধু খাবি নাকি? দাদাকে পাতেই ডাল দিয়ে দিলাম। হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, বাজে গিয়ে 6:30 বাজে, 6:22। বৃষ্টি মানে হবে হবে করে এসে এসেও আসছে না, টিপ টিপ করে পড়ছে, কিন্তু খুবই কম পড়ছে। ওয়েদার অল্প একটু ঠান্ডা হয়েছে এই যে। আর আমি এখন বাসন ধোবো, এই যে দুপুরের বাসন আমি সন্ধ্যাবেলায় ধুই। কোনো কোনো দিন আবার ধুয়ে রাখি, কিন্তু আজকে ধুইনি, মানে বেশিরভাগ সন্ধ্যাবেলায় ধুই। চলো বাসন ধোবো, সন্ধ্যা দেবো, অনেক কাজ আছে, মেয়েকে পড়াতে বসবো তারপর। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো গরম গরম চা করে নিয়েছি স্পেশাল। আর এই যে ঘি দিয়ে মুড়ি খাওয়া হবে, চলো একটু ঘি নিয়ে নিই। অনেকদিন ঘি দিয়ে মুড়ি খাওয়া হয়নি। পড়াশোনা হয়ে গেছে, এখন এই দেখো গুটি পাঠিয়ে দিচ্ছে সব, এই যে আর খেলতে বসছে, পড়তে বসে খেলতে বসে। বিছানা চাদরটাকে আমাকে ছিঁড়েছে দেখো, আমার মেয়ে ছিঁড়াতে আঙুল ভরে ছিঁড়েছে বিছানা। এখন বাজে গিয়ে 9টা, মানে এখন বাজে গিয়ে 9টা, পড়ানো শেষ হলো, এবার রান্না করব। রান্না বলতে জাস্ট মাছের ঝোল আছে, একটা একটা মাছ আছে। আমি তোমাদের ডান্স করব, আমি দেখাবো। আচ্ছা বেশ ঠিক আছে, আমি কথা বলে নিই যে ডান্স দেখাবো। আর শরীরটা ভালো করছে না, মাথা যন্ত্রণা করছে, মাথা একদম ভারী মনে হচ্ছে, গ্যাস অম্বল হয়েছে। ওষুধ খেয়েছে যদিও, তবুও মাথা যন্ত্রণা করছে। চলো কিছু কিছু রান্না করি, ডিম আছে, হয় ডিমের কারি করবো, নাল করে দেখি ডাল ডিমের অমলেট করবো, দেখি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শরীর ভীষণই খারাপ করছে, কেন কে জানে। তুই কী করছিস পাশ থেকে? আর এই দাগটা এখনও ভালো হলো না, এই যে চোখের নিচে দাগটা। আজকে বৃষ্টি হলো না কিন্তু ঠান্ডা ওদের, বৃষ্টি হতে আজকে নতুন বেড কভারটা পাতবো, মানে বিছাবো। কিনেছি আমি বেড কভারগুলো, ফাটিয়ে দিয়েছিলাম। এই যে আমি এখনো প্যাকটা খুলিনি, ফোনটা নড়ছে বাবু, প্যাকটা খুলিও নি। এই যে আমি পুরনো বেড কভার একটা পেতে রাখি, মানে বিছানাতে, আর এই যে নতুন এটা নিয়েছি। ফোন নড়ছে, সরি লম্বা এটা বলো, তুমি কত লম্বা বলো। খুলতে কতক্ষণ লাগছে? আমি তাড়াহুড়ো করছি। এই দেখো এটা বেশ সাদা আছে, একটু ব্লু কালারের মধ্যে নিয়েছি। চলো এই যে লাগিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে কালারটা তোমরা অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ এই যে ভালো, বেশ বড় চাদরটা, অনেকটা বড়। আমি ভাবছিলাম কেমন হবে কেমন হবে, কিন্তু সত্যি খুব সুন্দর, দারুণ সুন্দর। একবার দেখিয়ে দাও বাবু পেটটা। ভালো অত, এই যে বেড কভারটা কালার হচ্ছে এরকম। তো নতুন বেড কভার আজকে বিছিয়ে দিয়েছি, পুরোনোটা ফেলে দিয়েছি, মানে যেটা ছিঁড়ে গেছিলো। আর কেমন হয়েছে কালারটা জানিও। এই যে
তো চলো আজকে রাতের ডিনারে এই দেখো ডিমের কারি করে নিয়েছি আর মাছের ঝোল তো আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ যেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ।